প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে আমরা তার জীবনের গল্পটা শুনব আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কেমন আছেন আল্লাহ আছে ভালো ভাই অনেকটাই ভালো আছি তা আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আপা তো বৃষ্টি আপা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নবীনগর তো বৃষ্টি আপা আমাদের এই যে ইউটিউবে কেন আসেন বলেন কেন আসো বাবা মা আছে বাবা মা খাইতে পারি না আমি সবার বড় ভাই বোন নাই নামাজ রোজা পড়ি কোরআন শরীফ পড়ি টাকার জন্য খাইতে পারতেছি না বাসা বাড়ি কাজ করিতে চলতে হয় একটা মেশিন হইলে ভালো হইতো সেলাই মেশিন আচ্ছা তো বিয়ে শাদী হয়েছে নাকি বিয়ে ছিল বাচ্চা কাচ্চা হয়নি এখনো এখনো বাচ্চা কাচ্চা হয় নাই ছেলে ভালোবাসা করে বিয়ে করছে সংসার করছিলেন কতদিন সংসার করতে মাত্র এক বছর ছিলাম এক বছরের মধ্যে যে বছর মারধর করতো ভাই জানো খাওয়া দিত না পোশাক দিত না মা বাবা দিত মা বাবাই তো চলতে পারে না কি হ্যাঁ পোশাক দিব ভাই এর জন্য তো ডিভোর্স দিয়ে আমাকে চলে লাগে তা আমি থাকতে চাইছি ভাই তা আমাকে রাখিনি ডিভোর্স দিয়ে চলে গেছে ভাই আচ্ছা মানে কেন গেল কেন গেল মেয়েকে ভালো পাইছে ধনী বাবা পাইছে মাম পাইছে আমাদের গরিব খাইতে পারি না জামাই দিতে পারি না কি করবো নাকি সন্তান দিতে পারে না দেখে স্বামী চলে গেছে সন্তান হইবো সন্তান তো উনি নিতে পারি নাই উনি ই করে নাই উনি তো সন্তান নিব না আমি আর একটা মেয়ে লাগবে না মন আছে ভাব বুঝেন না তাকে আমাকে বসে নিবে না সন্তান যাকে যাকে যখন তাকে নিবে পাশে থাকবে বিয়া করবে তাকে তো অবশ্যই বিয়ের সাথে হইব ভাই আচ্ছা তো এখন আপনার সন্তান নেই তার আপনার কোনো পিছু টানো নাই ঠিক না তো আপনার ধরেন একা আপনার যে কোনো টাইমে বিয়ে শাদী করতে পারেন তো বিয়ে শাদী করার কি আর ইচ্ছা আছে ইচ্ছা তো আছে ভাই ইচ্ছা আছে নামাজ রোজা করি কোরআন শরীফ পড়ি যা করি তো বিয়ে দেওয়ার পর মানে স্বামী যখন চলে গেল ছেড়ে আপনাকে ছেড়ে দিল তো তখন কি আপনি বাবার কাছে আসা করছেন নাকি আচ্ছা বাবা মা অসুস্থ বাবা অসুস্থ মা অসুস্থ শুনছো তাহলে কি হয়ে কাজ করি সময়টা মেশিনের কাজ শিখছি জানি তা কালে মেশিন আনতে পারি না ভাই কি করবো বাসা মানে কাজ করে তাই শুনছো তালাই তো ভাই তো বাবা থাকতে আপনি খেলো ছাড়া বাবা তো অসুস্থ থাকতে পারে না আপনার যখন বিয়ে হয়েছিল তখন সংসারটা কিভাবে চলতো আপনার বাবা বাবা মা ভালো ছিল এক বছর ধরে বাবা মা বাবা হাত পা পড়ে গেছে আচ্ছা আমরা আর কোনো মানে ভাই বোন নাই তো দর্শক আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 01781773279 নামাজ রোজা করি কোরআন শরীফ পড়ি ভাই আচ্ছা তো আপনি খারাপ কথা লেখেন না ভাই বিয়ে করা মন থাকে ভাই বিয়ে শাদী করেন ভালো খেলা ভালোবাসলে খেলা করতে হয় না ভালোবাসা যাকে ভালোবাসো তার সারা জীবনই বাসবে সেই বিয়ে শাদী করতে হইব ভাই তো দর্শক আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 01781773279 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম